বুধবার আচমকাই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। সেই আবেদন গৃহীত হয়েছে বলে রাতেই জানিয়ে দেওয়া হয় রাজ্যসভার সচিবালয় থেকে। দলের নির্দেশে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি, কিন্তু সেই নির্দেশের কারণ কি তাই নিয়ে শুরু হয়েছিল জল্পনা। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে অর্পিতা জানান, দিল্লিতে নয়, তিনি বাংলার মানুষের জন্য রাজ্যে কাজ করতে চান। বৃহস্পতিবার অর্পিতা বলেন, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত, বক্সিদা ডেরেককে জানিয়েছিলাম, তারপর অভিষেককে চিঠি দিয়েছি, দলের অনুমতি পেয়েই এই সিদ্ধান্ত। গ্রিন সিগন্যাল পাওয়ার পরে ওকে আমি চিঠিটা দিয়েছিলাম এবং অভিষেক সেটা অ্যাকসেপ্ট করার পরে আমি আমার রেজিগনেশনটা সাবমিট করেছি। ইটস এন্টায়ারলি মাই ডিসিশন, সেন্টায়ারলি মাই ডিসিশন, এখানে পার্টির কিছু নেই। আমি পার্টির ওয়ার্কার হিসেবে কীভাবে কাজ করেছি, আমি পার্টিতে কী আমার পারফরমেন্স, পার্টি জানে যে আমি কেমন লোক এবং আমি আজকে নতুন হাওয়া থেকে পড়িনি, আমি সিভিল সোসাইটি মুভমেন্ট করে এখান অবধি এসেছি। আর আমি কিন্তু ল্যাটারাল ফিল্ড থেকে এসেছি, আমি কিন্তু ডাইরেক্ট পলিটিক্স থেকে আসিনি। অতএব এইসব কথার আমার কাছে অযৌক্তিক বোকা বোকা, যদি যারা কেউ বলছেন তাদের দে হ্যাভ টু প্রুভ, আমার প্রুভ করার দায় নেই। এই প্রসঙ্গে কংগ্রেস ছেড়ে আসা সুস্মিতা দেবকে রাজ্যসভার প্রার্থী করার বিষয়টি তুলে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অর্পিতাকে তার দল সংসদে দুই কক্ষেই সাংসদ করেছে, জেলা সভাপতি করেছে, এবার অন্য রাজ্য থেকে নতুন লোকদের সুযোগ দেওয়ার জন্য তাকে ইস্তফা দিতে বলা হলো। অর্পিতা ঘোষকে তার পার্টি থেকে সব দিয়ে দিচ্ছে, এমপি হয়েছেন, জেলা প্রেসিডেন্ট হয়েছেন, আবার রাজ্যসভায় ছিলেন, এবার নতুন লোককে চান্স দিচ্ছেন অন্য রাজ্য থেকে, তাকে তাই রিজাইন করতে হলো। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই অর্পিতা ঘোষ তৃণমূল ঘনিষ্ঠ হন। 2014তে বালুরঘাট থেকে লোকসভায় তিনি জিতলেও হেরে যান 2019। এরপর তাকে দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি করার পাশাপাশি 2020তে রাজ্যসভার সাংসদ করে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ইস্তফার পর দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে অর্পিতা স্পষ্টই জানিয়েছেন, নাট্যকর্মী হিসেবে নাটকের কাজ এবং বাংলার মানুষের জন্য দলের কাজ করার জন্যই তিনি সাংসদ পদে থাকতে চান না। রাজ্যে এখনও 4টি বিধানসভা আসনে উপনির্বাচন বাকি আছে, দল অর্পিতাকে আগামী দিনে কোন ভূমিকায় ব্যবহার করে সেটাই দেখার। নিউজ টাইম।